This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Dana kintu egiye asche rajyer dike ekhono porjonto ja jana jacche dana ache porbe Odishar kache Dhamra upokule Dhamra theke ei muhurte matro 290 kilometer dure royeche ei dana bhabun Dhamra jekhan theke ei jhor jekhane ache porbe Odishar Dhamra shekhan theke ei muhurte jhorer durotto matro 290 kilometer tar mane shohor Kolkata theke Farakkhaja distance তার থেকেও কম এই মুহূর্তে ধামরার অবস্থান ধনতেরাসে ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার ধামরা থেকে মাত্র 290 কিলোমিটার দূরে রয়েছে প্রবল ঘূর্ণিঝড় দানা ক্রমশই শক্তি বাড়াচ্ছে দানব এই ঘূর্ণিঝড় দানা ধীরে ধীরে এগিয়ে আসছে এই মুহূর্তে পারাদ্বীপ থেকে 260 কিলোমিটার দূরে অবস্থান করছে দানা সাগরদ্বীপ থেকে তার দূরত্ব 350 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় 15 কিলোমিটার গতিতে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে আমাদের সহকর্মী কমলেশ রয়েছে কমলেশ আরো বিস্তারিত জানাবেন কমলেশ অর্থাৎ ওড়িশার ধামরাতে যেখানে ল্যান্ডফল হবে সেখান থেকে এই মুহূর্তে দানার যা দূরত্ব তা শহর কলকাতা থেকে ফারাক্কারও কম দূরত্ব কটা নাগাদ এখনো পর্যন্ত দানা আছড়ে পড়তে পারার আশঙ্কা আছে কমলেশ দেখো এখনো পর্যন্ত যে পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল সেটা হচ্ছে রাত 11:30টা থেকে ভোর 5:30টার মধ্যে এই ল্যান্ডফল তবে যেহেতু এর এই ঘূর্ণিঝড়ের মেঘ উপকূলে ঢুকতে শুরু করে দিয়েছে সকাল থেকেই বৃষ্টি চলছে এটা যত সময় এগোবে অর্থাৎ ঘূর্ণিঝড় যত কাছে আসবে হয়তো উড়িষ্যা উপকূলে ল্যান্ডফল হবে কিন্তু তার একটা বড়সড় প্রভাব আমাদের রাজ্যের উপকূলে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে পড়বে এবং উপকূল এবং পশ্চিমের জেলাগুলোতে সারাদিন এই বৃষ্টিটা চলবে মাঝে মধ্যে দমকা বাতাসও বইতে পারে যত বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এবং রাতের দিকে এগোবো বাতাসের গতি তত বাড়বে আমাদের পূর্ব মেদিনীপুর উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগেও দমকা বাতাস বইতে পারে কারণ গতকাল রাতেই এই ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড় অর্থাৎ সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে অর্থাৎ তার দাপট অনেক বেড়েছে দ্বীপ বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ তোকে কমলেশ আর যেমনটা আপনাদের বলছিলাম দানা সংক্রান্ত সব খবর সব লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবে টিভি নাইন বাংলা এই মাত্র আমাদের সহকর্মী কমলেশ যেমনটা জানালো ল্যান্ডফল করবে ওড়িশার ধামরাতে সেখানে ধামরাতে সবার আগে পৌঁছে গেছে আমাদের প্রতিনিধি অর্থাৎ টিভি নাইন বাংলার প্রতিনিধি সিজার মন্ডল সিজার এই মুহূর্তে ধামরার ছবিটা কেমন দেখাও একবার শুভজিৎ আমি তোমাকে ধামরার ছবিটাই দেখাবো এটা ধামরা বন্দর থেকে 6 কিলোমিটার দূরে চন্দানীপাল এলাকা এটাই হচ্ছে মোহনা বৈতরণী নদী এবং বঙ্গোপসাগরের মোহনা এই যে সামনের যে জল তুমি দেখছো এটা কিন্তু সমুদ্র নয় এটা হচ্ছে নদীর মোহনা কিন্তু সেটাই আজ ভোররাত থেকে যেভাবে জল ফুলে পেঁপে উঠছে যেভাবে জল ফুসে উঠছে সেটাই কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী যে দানা কতটা তাণ্ডব ঘটাতে পারে এই এলাকার মৎস্যজীবীরা অনেক বেশি আশঙ্কিত কারণ ইয়াসের সময় এই ধামরার পাশ দিয়ে চলে গিয়েছিল ইয়াস কিন্তু এবার ধামরা এবং ঠিক ধামরার উপকূলে ধামরা যেখানে আমি দাঁড়িয়ে আছি তার কোনাকুনি উল্টো দিকে যে ম্যানগ্রোভ ফরেস্টটা দেখা যাচ্ছে সেই ম্যানগ্রোভ ফরেস্টটাই হচ্ছে ভিতরকণিকা সেখানে আছড়ে পড়ার কথা এবং গতকাল মাঝরাত থেকে যেভাবে বৃষ্টি দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং যেভাবে বাতাসের গতি বাড়ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কার্যত দাঁড়িয়ে থাকাটাই খুব কষ্টকর হয়ে উঠছে বাতাসের গতি যেভাবে বাড়ছে এবং সেখানে দাঁড়িয়ে এই গোটা উপকূলীয় অঞ্চলের মানুষরা ইতিমধ্যেই বিভিন্ন ফ্লাড শেল্টারে তারা আশ্রয় নিয়েছেন এবং তাদের আশঙ্কার আরেকটা বড় জায়গা হচ্ছে এগুলো মূলত মৎস্যজীবী গ্রাম তারা বলছেন যে 11:30 থেকে ভোর 6টার মধ্যে যদি ল্যান্ডফল হয় তাহলে এমনি ওই সময় জোয়ারের সময় অর্থাৎ জলের লেভেল তখন কিন্তু এমনিতেই বেশি থাকে এবং সেই সময় যদি ডানার ল্যান্ডফল হয় তাহলে এই গোটা এলাকা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই সমস্তটাই কিন্তু জলের তলায় চলে যাবে এবং সামনের যে বাঁধ রয়েছে বাঁধ পেরিয়ে গোটা এলাকা প্লাবিত হবে এবং ধ্বংস বা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে এই আশঙ্কাটা তারা করছেন এই টাইমিংয়ের জন্য কারণ তারা বলছেন অষ্টমী এবং নবমীর মধ্যে রাতের সময় জোয়ারের জল এমনিতেই অনেকটা বাড়ে এবং তার ওপর এই ঘূর্ণিঝড়ের দাপটে সেই জল অনেকটাই বাড়বে আরেকটা পরিবেশবিদরা সব থেকে বেশি আশঙ্কা করছেন আমরা বুলবুলের সময় দেখো এই মধ্যেই কিন্তু বৃষ্টি চলে এলো বুলবুলের সময় যেটা দেখেছিলাম যে বুলবুলের সময় সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট
ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এইটা এবারেও এই ভিতরকণিকা এলাকাটা ঠিক সেইভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। হেরিটেজ সাইট, কুমির প্রকল্প রয়েছে এবং ওড়িশার ম্যানগ্রোভ ফরেস্টের অভয়ারণ্য হিসেবে অত্যন্ত সুপরিচিত গোটা পৃথিবীতে এই এলাকা। এবং তুমি যেখানে রয়েছো সেখানে পরিস্থিতি ইতিমধ্যে প্রতিকূল হতে শুরু করে দিয়েছে, সাবধানে কাজ করো, সাবধানে দেখো। তোমার মাধ্যমে টিভি নাইন বাংলার সব দর্শক ধামরা থেকে ল্যান্ডফলের সমস্ত খবর পেয়ে যাবে। আর যেমন আমরা দেখাচ্ছি যে ধেয়ে আসে দানা, ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, সঙ্গে হাওয়ার দাপট। উপকূল এলাকায় বৃষ্টির পরিমাণ কিন্তু আরো বেশি, আর সেই সঙ্গে বাতাসের ঝাপটা তো রয়েছে। কাকদ্বীপের ছবিটা দেখবো, আমাদের সহকর্মী শুভেন্দু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কাকদ্বীপের ছবিটা একেবারে তুমি যেভাবে বলছিলে যে বৃষ্টি কিন্তু চলছে, দফায় দফায় চলছে, বৃষ্টির পরিমাণ যত সময় যাচ্ছে বাড়ছে, হাওয়ার দাপটও বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে মুড়িগঙ্গা নদীর একেবারে উপকূলে। আমি দেখানোর চেষ্টা করব যে এই যে বাঁধ, বেয়াল বাঁধ, বাঁধের অবস্থা কিন্তু একেবারেই বেয়াল। ফলে যদি যদি জলস্তর বাড়বে, যেহেতু আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে 2 মিটার পর্যন্ত কিন্তু জলস্তর বাড়তে পারে, ফলে যদি 2 মিটার পর্যন্ত রাত্রিবেলা জলস্তর বাড়ে, ফলে কিন্তু এই বাঁধ উপচে জল কিন্তু একেবারে গ্রামে ঢুকবে। ফলে সুন্দরবনের বাসিন্দারা একদম আতঙ্কে আতঙ্কের প্রহর গুনছে। ফলে আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, একদিকে যেমন আতঙ্কের ছবি রয়েছে, তবে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একেবারে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখো বুলডোজার রাখা রয়েছে, এছাড়াও সমস্ত বালি কাটার মেশিন এবং বালির বস্তা ভর্তি করে রাখা রয়েছে, বালি পর্যন্ত ভর্তি রাখা হয়েছে। ফলে এই সমস্ত বালি দিয়ে কিন্তু দ্রুত বাঁধ মেরামতির কাজ চালানো হবে একদিকে, এছাড়াও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমস্ত উপকূল এলাকায় কিন্তু এনডিআরএফ, এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সকে মোতায়েন করা হয়েছে। 470টা টিমকে রাখা রয়েছে, যদি কোনো রকম কোনো বিপদে পড়েন এলাকার বাসিন্দারা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে সেই টিমকে পাঠিয়ে উদ্ধার চালানো হবে। এছাড়াও প্রশাসনের তরফ থেকে একেবারে চরম তৎপরতা নেওয়া হয়েছে দানা প্রতিরোধ করবার জন্য। আপাতত ধন্যবাদ তোমায়। আরো একটা ব্রেকিং নিউজে নজর রাখবো, দানার রক্তচক্ষু। কলকাতার পাশাপাশি বন্ধ ভুবনেশ্বর বিমানবন্দরও। আজ সন্ধে 6টা থেকে বন্ধ থাকবে বিমানবন্দর, কাল সকাল 9টা পর্যন্ত ভুবনেশ্বর বন্ধ বিমান পরিষেবা। আর দেখুন, বারবার প্রশাসনের বলা সত্ত্বেও হুঁশ ফিরছে না কয়েকজন পর্যটকের। দীঘায় সকাল থেকেই সমুদ্র পারে কয়েকজন পর্যটকের আনাগোনা, বিপদের ঝুঁকি জেনেও তারা ছবি তুলতে ব্যস্ত। এই মুহূর্তে দীঘার উপকূল থেকে সরাসরি আমাদের সঙ্গে কনিষ্ক রয়েছেন। কনিষ্ক, গতকালও তুমি এমনটা দেখাচ্ছিলে, আজকে সকালেও দেখিয়েছো যে মাইকিং চলছে প্রশাসন বারবার সমুদ্রের আশেপাশের জায়গাগুলো, সেখানে এমনকি উপকূলরক্ষীদের গাড়িও যাচ্ছে সেখান থেকে পর্যটকদের শরণ হচ্ছে। তার সত্ত্বেও দেখতে পাচ্ছিলাম যে কয়েকজন পর্যটক অতি উৎসাহিত হয়ে ছবি তুলছিলেন তারা। এই মুহূর্তে দীঘার সমুদ্রের অবস্থাটা কেমন একবার জানবো। দেখো, দানা ঘূর্ণিঝড়ের জেরে যেভাবে পরপর প্রতিকূল আবহাওয়া তৈরি হচ্ছে, ইতিমধ্যেই ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দমকা হাওয়া। তুমি যেমনটা বলছিলে, আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। সমুদ্রের পাশাপাশি তোমার কথা ধরেই বলি যে পর্যটকদের কিন্তু সমুদ্রের ধারে আসা কোনোভাবেই যেন আটকানো যাচ্ছে না, সেই ছবিটাই দেখানোর চেষ্টা করব। সমুদ্রের ধারে এসে কিন্তু পর্যটকরা সেলফি তুলছেন এবং তারা এসে সমুদ্র দর্শন করছেন, বসছেন। সকাল থেকেই কিন্তু এই একই ছবি, গত 2 দিন ধরে এই একই ছবি দেখা যাচ্ছে। আজকেও যেদিনকে অর্থাৎ আজকে ভোর রাতে যে দানা ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, সেই পরিস্থিতিতে প্রশাসনের এত নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু কোনোভাবেই পর্যটকদেরকে সমুদ্রের ধারে আসা থেকে আটকানো যাচ্ছে না। বিভিন্নভাবে প্রশাসনের পক্ষ থেকে তারা জানাচ্ছেন যে বিভিন্ন অপেক্ষাকৃত নিচু এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে যে আইলা সেন্টারগুলোতে বা উঁচু স্কুল বাড়িগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে 55,000 মানুষকে সরানো হয়েছে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় 600টি আইলা সেন্টার রেডি করা হয়েছে, তার মধ্যে 50 থেকে 52টি হচ্ছে শুধু দীঘা উপকূলীয় এলাকায়। ফলে এই সমস্ত জায়গাতে ইতিমধ্যেই পর্যটকদের যেমন সমুদ্রে আসা আটকাচ্ছে, তার পাশাপাশি এই আইলা সেন্টারগুলোতে অপেক্ষাকৃত নিচু এলাকার বাসিন্দাদের তুলে নিয়ে আসা হয়েছে। প্রশাসন বারবার সতর্ক করা সত্ত্বেও কয়েকজন পর্যটক তাদের হুঁশ ফিরছে না, এই ছবি আরও একবার স্পষ্ট হয়ে গেল। আপাতত তোমাকে ধন্যবাদ।